নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়ার লাইভ ব্রডকাস্টে আপনাদের আরেকবার স্বাগত। আপনাদের কাছে আমরা প্রথমে ক্ষমা প্রার্থী যে নেটওয়ার্ক ইস্যুর কারণে, টেকনিক্যাল কিছু কারণে আমাদের লাইভ কেটে গিয়েছিল। আপনাদের জানিয়ে দিই, যারা নতুন করে যুক্ত হলেন, দ্বিতীয় লাইভে এসে যুক্ত হলেন, তাদেরকে আমরা জানিয়ে দিই এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ইসলামপুর পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর আব্দুল করিমের যে বাসভবন আছে, থার্ড পিক অনতি দূরে পাকা রাস্তার ওপর, পৌরসভার রাস্তার ওপর। আপনাদের জানিয়ে দিই, ঠিক কিছুক্ষণ আগেই, প্রায় 15 থেকে 20 মিনিট আগে, এই রাস্তা দিয়ে নিত্যনৈমিত্তিকভাবে যারা যাতায়াত করেন, তারা একটি বড় প্রজাতির কচ্ছপ অর্থাৎ টার্টল যা রয়েছে, সেই টার্টলের একটি বাচ্চাকে এই রাস্তার উপর দিয়ে গুটি গুটি পায়ে চলতে দেখেন। দেখার পরেই অনেকে হয়তো প্রথমে ছোট্ট যারা ছিলেন তারা আতঙ্কিত হয়ে পড়েন, কিন্তু বড়দের কাছে তারা খবর দেওয়ার পরে তারা এসে নিশ্চিত করেন যে প্রকৃতপক্ষে এটি একটি বড় ধরনের কচ্ছপ প্রজাতি টার্টল, এবং সেই কচ্ছপটি উদ্ধার করে তারা পিপল ফর অ্যানিমেল সংস্থা উত্তর দিনাজপুর যারা রয়েছে তাদের খবর দেন। প্রথমে এখানে হচ্ছে আমরা যার সঙ্গে কথা বলছিলাম ইকবাল ভাই, তিনি যে বিস্তারিত তথ্য দিলেন যে তার ভাই প্রথমে হচ্ছে এই টার্টলটিকে দেখতে পায়, এবং সেই টার্টলটি উদ্ধার করার পরে তারা একটি গামলাতে জল সহকারে সেটাকে রেখে দেয়। তারপর পিপল ফর অ্যানিমেলের যারা আছেন তাদেরকে খবর দেয়। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বড় প্রজাতির কচ্ছপের বাচ্চা রয়েছে, এবং আপনাদের জানিয়ে দিই যারা নতুন করে যুক্ত হলেন, স্থানীয়দের যেমন তথ্য এবং এলাকার যারা তথ্য দিচ্ছেন তারা যেমনটা জানাচ্ছেন, কাছাকাছি কোনো পুকুর বা বড় খানাডোবা রয়েছে সেখানে কিন্তু এই কচ্ছপ থাকতে পারে, আরও বেশি সংখ্যায় থাকতে পারে এমনটাই কিন্তু আপনাদের জানাবো। এবং সেই কচ্ছপটি, যে বাচ্চাটি এখান দিয়ে যাচ্ছিল, সেই কচ্ছপটি তারা উদ্ধার করে জনগণ থেকে শুরু করে অন্যান্য যারা, তারা কিন্তু ছোট ছোট বাচ্চারা, তারাও কিন্তু এই মুহূর্তে ভিড় জমিয়েছে। এবং আপনাদের জানিয়ে দিই বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী কচ্ছপ একটি বিলুপ্ত প্রাণী প্রায় বলা যেতে পারে, তাদেরকে মারা, হত্যা করা বা তাদের বিদেশে পাচার করা বা অন্য কোথাও পাচার করা আইনত দণ্ডনীয় অপরাধ। তাই স্থানীয় জনগণ তারা যথেষ্টভাবে সচেতন হয়েছে, এবং তারা কিন্তু প্রথমেই বন দপ্তরকে এবং তারপর পিপল ফর অ্যানিমেলের যারা সদস্য আছেন তাদেরকে খবর দেয়। এই মুহূর্তে পিপল ফর অ্যানিমেলের যারা সদস্য আছেন তাদের সঙ্গে কথা বলবই, পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন খুদেরা কিন্তু এই মুহূর্তে তারা এখানে এসে ভিড় জমিয়েছে। আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করবো। এখানে নবনীতা উপাধ্যায় রয়েছেন, যাকে আপনারা হয়তো মাঝে মাঝে বিভিন্ন উদ্ধার কার্য, বিশেষ করে বন্যপ্রাণী সাপ ইত্যাদি উদ্ধার কার্যে দেখেন। নবনীতা, বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী কচ্ছপ জাতীয় প্রাণী, তা কিন্তু ভারতীয় যে দণ্ডবিধি আছে সেটা হচ্ছে একদম শিডিউল ওয়ান প্রাণী, এগুলো খাওয়া বা ইয়েতে পোষা বেআইনি, ঠিক আছে। এর পানিশমেন্ট হিসাবে 50,000 টাকা জরিমানা বা 5 বছর জেল হয়। কেউ যদি রেখে থাকে বা মাংস খেয়ে থাকে, কুসংস্কার অনুযায়ী অনেকে ভাবে যে হাঁপানি কমে যাবে, বিভিন্ন রোগের নিরাময় হবে, এটা একদমই কুসংস্কার। তাহলে তো আমরা যারা কাজ করছি এনিম্যাল নিয়ে, তারা তো আমরা সবচেয়ে ফার্স্ট এগুলোকে ইউজ করতাম, কিন্তু আমরা করছি না, আমরা মেডিসিনের দ্বারাই সবকিছু করছি। আজকে এখানে আমি ভাই ইকবাল ভাই, আমাদের আরো ভাইরা খবর দিয়েছে, লোকাল ভাইরা যেটা পেয়েছে, ওদেরকে সবার ফার্স্টে আমি ধন্যবাদ জানাই যে ওরা দেখতে পেয়ে এটাকে না মেরে বা যত্ন করে রেখে দিয়ে আমাদের খবর দিয়েছে। আমরা প্রত্যেকটা মানুষকে বলতে চাই যে এই ভাইরা যেরকম আমাদের বন্যপ্রাণ বাঁচানোর জন্য, সংরক্ষণের জন্য সহযোগিতা করছে, সেরকম যেন প্রতিটা মানুষ এগিয়ে আসে। আজকে এখানে থেকে যদি ভাইরা কিছু করে ফেলতো আমি হয়তো জানতে পারতাম না, কিন্তু ভাইরা আমাকে সহযোগিতা করে ডেকে নিয়ে এসছে। এটা আমরা রেঞ্জার স্যারের সাথে লোকাল ভাইদেরও কথা বলিয়ে দিলাম, আমিও কথা বললাম, এটা চোপড়া ফরেস্ট রেঞ্জে আমরা দিয়ে দিব, ওনারা ফরেস্ট রেঞ্জে এরিয়ায় ছেড়ে দিবে এটাকে। আর এটা হচ্ছে আশেপাশে যদি কোনো রকম কোনো বন্যপ্রাণী দেখতে পায় বা কোনো অসুস্থ পশু পাখি দেখতে পায়, আমাদের সাথে যাতে অবশ্যই যোগাযোগ করে, সেটা রাত হোক দিন হোক আমরা সার্ভিস দিব, আমরা অবশ্যই তাদেরকে সহযোগিতা করব। ফরেস্ট রেঞ্জার বা যারা আধিকারিক বন আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন? হ্যাঁ, আমি বলেছি বা লোকাল যে ভাইরা খবর দিয়েছে ইকবাল ভাইরা, তাদেরকেও আমি রেঞ্জার স্যারের সাথে এখন কথা বলিয়ে দিলাম। উনি বললেন যে এটা এখন ইসলামপুর ফরেস্ট অফিসে জমা দিতে, কালকে উনি চোপড়া থেকে ইসলামপুরে আসবেন, ইসলামপুর ফরেস্ট অফিস থেকে ওটা চোপড়ায় নিয়ে চলে যাবেন। আপনারা কতক্ষণ আগে খবর পেয়েছেন? আমি তো আধা ঘন্টা হলো খবর পেয়ে আমি সাথে সাথে এখানে ভাইয়ের কাছে চলে এসেছি, ভাইরা এটা রেখে দিয়ে আমাকে খবর দিয়েছে। আজকে রাতে তার খাওয়া খাদ্যের কোনো ব্যবস্থা? খাদ্যের ব্যবস্থাতে এখন বলা হলো, স্যার বললেন যে সোয়াবিনের যে এক একটা প্রজাতি, এক একটা কোনোটা কচ্ছপ মানে ভেজিটেরিয়ান হয়, কোনোটা নন ভেজিটেরিয়ান হয়, তো এটা যে প্রজাতির আছে সোয়াবিনের দানা জাতীয় জিনিস খায়। আচ্ছা আচ্ছা, তো এটাকেই ও যে জলাশয়ে থাকবে যে ওখানেই সোয়াবিন আমরা দিব, দানা জাতীয় দিব, সেটা ফোলার পরে ও খাবে, অন্যথায় সে প্রাণীটা তো সারাদিন না খেয়ে থাকবে। আশেপাশে আসলে কি, আজকে যে বন্যপ্রাণ লোকালয়ে চলে আসছে, আমরা সবসময় বলি যে বন্যপ্রাণী লোকালয়ে আসছে, আমরা কখনো উল্লেখ করি না আমরা বনে যাচ্ছি। আজকে যে জায়গাটায় মনে করেন 10 বিঘা জমি ছিল, চা বাগান ছিল, সেটা কেটে পরিষ্কার করে দিয়ে লোকালিটি তৈরি হচ্ছে, ওই বন্যপ্রাণীটা কোথায় যাবে? বিভিন্ন ক্ষেতে বা জমিতে পেস্টিসাইড ইউজ হচ্ছে, যার ধকে কি হচ্ছে ওয়াইল্ড অ্যানিমেল বাইরে চলে আসছে, এই কচ্ছপ জাতীয় বিভিন্ন জলাশয় ভরে গেছে, পেস্টিসাইড দেওয়া হচ্ছে, তারা খাদ্যের খোঁজে, বাসস্থানের খোঁজে লোকালিটিতে চলে আসতেছে।
যার জন্য আমাদের বন্যপ্রাণীর সংখ্যাটা, মানুষ বলে যে এখন কেন এত সাপ বের হচ্ছে, এখন কেন এত বন্যপ্রাণী আসছে, তারা খাদ্যের খোঁজে আসছে। আমরা তাদের আমরা তাদের জায়গায় যাচ্ছি, তারা আমাদের জায়গায় আসছে, আমরা তারা আমাদের জায়গায় আসছে না, আমরা তাদের জায়গায় গিয়ে পৌঁছেছি, সেই জন্যই তারা তাদের এরিয়াটা খুঁজতে আসে। ধন্যবাদ আপনাকে। লাইভ হচ্ছে দাদা, জানেন একটু পরে কথা বলেন, লাইভটা শেষ হচ্ছে, আপনার সব প্রশ্নের জবাব দিই। আপনাদের জানিয়ে দিই এই মুহূর্তে সেই কচ্ছপটি উদ্ধার হয়েছে এবং এখানকার এখানে পুকুর আছে, পুকুরে কচ্ছপ, এখানে সব পুকুর থাকে, সেই জিনিসগুলো হচ্ছে সেই বন্যপ্রাণীতে রয়েছে। আরও যদি কচ্ছপ থাকে সেই কচ্ছপগুলোকে উদ্ধার করে বন দপ্তর তাদেরকে হচ্ছে যথাস্থানে ফেলবেন এমনটাই কিন্তু আপনাদের সত্য জানাই। আমরা পরবর্তীতে আবার লাইভে আপনাদের সঙ্গে আসবো এবং বিস্তারিত কথা বলার চেষ্টা করবো। চলে থাকুন নিউজ টু ইন্ডিয়ায়।